আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি জলপাইয়ের মিষ্টি আচার বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। বেল আইকন প্রেস করার পরে যে অল লেখা থাকবে সেই অল লেখাতে আপনারা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আমি কিচেনে চলে আসলাম। এখানে আমি কিছু জলপাই নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এভাবে একটু এঁকে নিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ সরিষে নিয়েছি। সরিষাগুলোর মধ্যে ময়লা ছিল, ছোট ছোট বালুর কণা ছিল, এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 1 চা চামচ 5 ফোড়নের মশলা, ওটাকেও আমি ধুয়ে নিয়েছি একসাথে। এই যে ধুয়ে এটাকে এখন পানি ঝরিয়ে রাখবো, পানিগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটি প্যানের মধ্যে চুলা একটি প্যান বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো 1 কাপ পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম। জলপাই এখানে 1 কেজির কম আছে, তো সরষের তেল হবে এখানে 1/2 পোয়ার মতো। তারপর এই সরষের তেলের মধ্যে আমি দিলাম 1 কয়েকটা শুকনো মরিচ, 2 টুকরো করে ভেঙে দিয়েছি, আর দিলাম 2 কোয়া রসুন। বড় রসুনগুলো আছে যে ওই রসুন 2 কোয়া আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর এখন এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। প্যানা উঠে গেছে সরষের তেলের, তাই বোঝা যাচ্ছে না। আর এটার মধ্যে আমি দেব 1 চা চামচ আদা, আদা বাটা আর রসুন বাটা। এখানে একটু আদা বাটা আছে, এটা বরফ বরফ সহ এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ। তারপর দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিগুলো ভালো করে এভাবে একটু মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি, আর চিনিগুলো গলতে একটু সময় লাগবে। জলপাইগুলো যখন দেব, জলপাই থেকে পানি বের হয়ে যাবে, তখন চিনিগুলো খুব সহজে গলে যাবে। এই যে আমি জলপাইগুলো দিয়ে দিলাম, এবার এই জলপাই থেকে পানি বের হবে আস্তে আস্তে। আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, জলপাই থেকে আস্তে আস্তে পানি বের হলে তখন চিনিগুলো গলে যাবে। এবার 1 চা চামচ লবণ দিলাম। চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তারপর জলপাই থেকে পানি বের হয়ে যাবে, তখন চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিলেও সমস্যা নাই, হলুদের গুঁড়া দিলে আর কি একটু সামান্য কালার হবে। আর মরিচের গুঁড়াও দিলাম একটু, আমি গোটা মরিচ দিয়েছি, তবু গুঁড়ো মরিচ একটু দিলাম, মরিচেরও একটু হালকা কালার হয়। আর আর 5 ফোড়নের সাথে এই মরিচের গুঁড়োটা জলপাইয়ের ভিতরে
যেন ভালো করে ঢুকে আর ঝাল ঝাল হয় একটু। এটা খেতে খুবই ভালো লাগে, হালকা ঝাল আর হালকা টক আর হালকা মিষ্টি। তো এই যে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিনিগুলোও গলে গেছে আস্তে আস্তে। আর এ পর্যায়ে এসে আমি এই যে পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে দিলাম, সেই সাথে একটু ভিনেগার দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। তো এবার আমি এই মশলাটাকে জলপাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো প্রায় গলে গেছে এখন, আর সামান্য আছে এগুলো। এখন ওই যে পাঁচ ফোড়নের সাথে যে হালকা পানি আছে, ওই পানিতে চিনিগুলো বাকিটা গলে যাবে, আর এই পানিটা শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে। তারপরে এই পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। এই যে চিনিটা একেবারে গলে গেছে, এখন পানি ছেড়ে দিয়েছে। আর আমি এখন এই চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি যেন এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে আমার আচারটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন আবার চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে বসিয়ে রাখবো আরও পাঁচ মিনিট। আর সেই সাথে দেখাচ্ছি আমি আরও অল্প কয়টা জলপাই আমি এঁকে নিয়েছি, এগুলো আমি চুলার নিচে রেখে দিব। তো চুলার নিচে যতক্ষণ চুলা জ্বলবে ততক্ষণ চুলার নিচে রাখা থাকবে, আর চুলা নিভিয়ে দিলে তখন আমি ফ্যানের নিচে এটা রেখে দিব। রাত্রে ফ্যানের নিচে থাকবে, আর দিনের বেলা যখন চুলা জ্বলবে তখন আমি চুলার নিচে রেখে দিব। এভাবে আমি দুই দিন এই জলপাইগুলো শুকিয়ে নিব। তো এটা একটি টক আচারের জন্য আমি এই জলপাইগুলো চুলার নিচে শুকিয়ে নিব। আমাদের এখানে রোদের ব্যবস্থা নেই, তাই আমি এভাবে চুলার নিচে এই জলপাইগুলো শুকিয়ে নিব। তো আমার এই মিষ্টি আচারটা হয়ে গেছে। এবার শেষ মুহূর্তে এসে আমি একটি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো এই যে আমার এই আচারটা হয়ে গেছে, আমি এবার চুলাটা নিভিয়ে দিব। পানিগুলো একেবারে শুকিয়ে গেছে। তো এইভাবে আমি চুলাটা নিভিয়ে চুলার উপরে রেখে দিব, এটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি একটি বয়ামে ঢুকিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার এই আচারটা আপনাদের কেমন লাগলো? এই যে আমি বয়ামে ঢুকিয়ে নিয়েছি। তো বয়ামে ঢুকানোর পরে আমি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি উপরে ছিটিয়ে। তো এই আচারটা খুবই মজার, আপনারা চাইলে এমনি এমনি খেতে পারেন, আর চাইলে খিচুড়ি বা ভাতের সাথেও খেতে পারেন। এটা এখন জলপাইয়ের সিজন, আপনারা ঝটপট এই আচারটা বানিয়ে ফেলুন, খুবই অল্প সময়ে হয়ে যায়। তো আমার এই ফুল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো বেল বাটনটা বাজাবার পরে যে অললেখা আসবে সেই অললেখাতে আপনারা প্রেস করবেন। তখন আমার পরে আমি যত ভিডিও আপলোড করব সব নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।